গুড মর্নিং বন্ধুরা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, আর আমি উঠে পড়েছি এখন মোটামুটি 7:45 বাজে। আর শিব অনেকক্ষণ আগেই উঠেছে, আর এখন আমি যাব ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে আজকে হবে আমাদের গোলা রুটি। তো চলো তাহলে বানিয়ে নিই, তারপরে কথা হবে, ঠিক আছে? আর আজকে আমি তরকারি করব হচ্ছে মাছের ঝাল করব, ব্যাস মাছের ঝাল করব আর আলু ভাজবো, আজকে আর কিছু করব না। তো এমনি দেরি হয়ে গেছে, চলো তাহলে তাড়াতাড়ি করে নিই, না হলে আবার রোদ্দুর হয়ে যাবে। আজকে আবার প্রচুর রোদ্দুর, বুঝলে? কালকে যেমন রোদ্দুর ছিল না, আজকে আবার ভীষণ রোদ্দুর উঠেছে, তাহলে তাড়াতাড়ি করে নিই, ঠিক আছে? চলো তাহলে পরে কথা হচ্ছে, কাজগুলো আগে সেরে নিই। আর বন্ধুরা, এই যে ব্যাটার আমি গুলে নিয়েছি, আর এখানে এই যে ফ্রাই প্যানে দিয়ে গোলা রুটিটা করে নিচ্ছি। এই যে গোলা রুটি আর চা, আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এটাই। তো খুব জোর খিদে হয়ে গেছে, চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি কাজ করব। আর যেহেতু আমি শিলনোড়ায় বাটা মশলা বেশি পছন্দ করি, তাই জন্য সর্ষে আর পোস্ত একসাথে আমি এখন বেটে নিচ্ছি। তো আজকে আমি সর্ষে পোস্ত দিয়ে যেহেতু মাছের ঝাল করব, কারণ ওই একই রকম খেয়ে খেয়ে না আর ইচ্ছা করছে না, বোর হয়ে গেছি। তো আজকে একটু অন্যরকমভাবে করব, সর্ষে পোস্ত দিয়ে করব। অন্যদিন আলু টালু সব একসাথে করি, কিন্তু আজকে ওভাবে করব না। তো মাছটা ভেজে নিই, আর সাথে করব আলু ভাজা। তো এই জন্য এখানে আলুগুলো শিব কেটে দিচ্ছে, কারণ আমার একটু কাটতে টাইম লাগে, আমার একটু দেরি হয়, আমি অত তাড়াতাড়ি কাটতে পারি না। তো ওকে দিয়ে কাটিয়ে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন এই দেখো রোদ্দুর এসে গেছে, তো তাড়াতাড়ি আমাকে করতে হবে, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি করে নিই। আর এই আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। তো আর একটু গায়ে মাখা হয়ে যাক, তারপরে নামিয়ে নেবো, কারণ একবেলারই রাত পর্যন্ত তো রাখবো না, সর্ষে বাটা দিয়ে করছি, রাত পর্যন্ত থাকলে নষ্ট হয়ে যাবে, তো এবেলারই করবো। আমার আলু ভাজাও কমপ্লিট। আর এখন দুপুরবেলা, এখন আমার সব কাজ হয়ে গেছে। তো এখন ভাবছি আজকে আমি না একটু রায়তা বানাবো। তো দেখো রায়তা বানানোর জন্য আমি ভেজিটেবল রায়তা বানাবো। তো এই জন্যই দেখো এখানে শসা, গাজর, বিট আমি সব কেটে নিয়েছি। এই যে শসা, বিট, গাজর আর অল্প করে একটু কাঁচা লঙ্কা, এটা আমি কুচি করে রেখে নিয়েছি। আর এটাতে আছে দই, ঘরে পাতা দই। তো এবারে ওগুলোকে কুচি করে রেখে নিয়েছি, আর এই দইটার মধ্যে এবার আমি দেব বিট নুন। তো নুন দিলাম, তারপরে এর মধ্যে দেব আমি একটু চিনি। যেহেতু এটা ঘরে পাতা দই, তো টকটা একটু বেশি পরিমাণ আছে, তো আমার আবার খুব টকটা ভালো লাগে না, জানো তো। তো আমি ওর মধ্যে একটু চিনি বেশি পরিমাণে দিলাম, তারপরে বুঝে নেবো, যদি দেখছি যে খুব বেশি টক লাগছে তারপর তখন না হয় আবার একটু দিয়ে দেবো। তো চিনি দিলাম, বিটনুন দিলাম, দিয়ে এটাকে মেশাবো ভালো করে। এর মধ্যে আরও দিতে হবে, এই যে আমার কাছে ভাজা জিরে গুঁড়ো ছিল, তো ওই ভাজা জিরে গুঁড়োটুকু একটু অল্প করে, বেশি না, অল্প একটু এটাও দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, আমার একটু টক মিষ্টি ঝাল এটা বেশি ভালো লাগে। তো এই যে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, ব্যাস আর দেবো না। এটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। একটু টেস্ট করে দেখে নিচ্ছি, ওয়াও কি দারুণ লাগছে খেতে, হেভি লাগছে, খুব টেস্টি হয়েছে। তো এইটা আমি এর মধ্যে পুরোটা মিশিয়ে দিলাম। খুব সহজ, খুব সহজ, কোনো ব্যাপারই নয়। আর এটাই গরমের দিনে না খাওয়া খুব ভালো, পেট ঠান্ডা করে, আর আমার রায়তা ভীষণ পছন্দ। সবথেকে ফেভারিট হচ্ছে আমার বোঁদে রায়তা, সবথেকে ফেভারিট, ওইটা আমি ভীষণ পছন্দ করি।
আর এর মধ্যে এবার একটু দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা না দিলে তো আসলে মজাটাই আসে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চাট মশলা। দেখো কি দারুণ কালার এসছে, দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখা। এই দেখো কালারফুল ভেজিটেবল রায়তা। আর বন্ধুরা এখন দুপুরবেলা, তো মোটামুটি ভাবে আমার সব কাজ হয়ে গেছে, আর রায়তাটা খেলাম খুব টেস্টি হয়েছিল। তো এই গরমের দিনে ওটা আমি মাঝে মধ্যেই খাই, ওটা ভীষণ পেট ঠান্ডা রাখে জানো তো। তো আজকে দুপুরবেলায় খেলাম, আর বেশিরভাগ দিন আমি কি করি আমি বিকেলে খাই, কারণ কি বলতো সন্ধ্যাবেলার দিকটা না একটু খিদে পেয়ে যায়। তো তখন ওই রকম বিট গাজর কেটে কোনোদিন হয়তো ছোলার সাথে ওরকম ভাবে আলু কাবলি মতন বানিয়ে খাই, আর না হলে এরকম দই থাকলে দইয়ের মধ্যে দিয়ে খেয়ে নিই, ভালো লাগে, পেটটাও ভরে যায়, আর এটা কোনো ক্ষতিও করে না। তো ওই জন্য ওটা আমি প্রায় মাঝে মধ্যে খাই। আর বললাম যে আমার সব থেকে ফেভারিট হচ্ছে বোঁদের রায়তে, তো ওটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন মোটামুটি ভাবে সেরকম কিছু কাজ নেই, না ভাবছি না জানো তো, অনেকদিন মানে শোকেসের ওপরটা গোছানো হয়নি, দেখো দেখাচ্ছি। এই দেখো সেদিন তো এখানটা গুছিয়েছি, এখানে সব আমার জামা কাপড় থাকে, তো এখানটা সেদিন গুছিয়েছি, আর নিচে এখানটাতে শিবের জামা কাপড় থাকে, আর এটাতে আমার কিছু কসমেটিক থাকে, আর ওপরটাতে সব মানে সব সময় দরকারি যেগুলো জিনিস, আয়না, চিরুন, সিঁদুর কৌটো এইসব থাকে। দেখো এখানটা কীরকম এলোমেলো হয়ে আছে, তো ভাবছি আজকে এখানটা গুছোই, তাহলে গুছিয়ে নিই বুঝলে। এখানে এইসবই থাকে, এই দেখো এই আমার মাথার তেল, গোলাপ জল, এটাতে আমি ঘরে বানানো কাজল করে রেখেছি, এই দেখো ঘরে বানানো কাজল, সিঁদুর কৌটো, এইসব কিছু থাকে এখানে জানো তো। নীলকাটার নীলকাটারটা পড়ে গেল ধপ করে। এর ভেতর সব যত ক্লিপ পত্র রেখেছি, কারণ হচ্ছে ক্লিপ পত্র গুলো তো চট করে খুঁজে পাই না, তাই জন্য এই কৌটোটার ভেতর রেখেছি। ছোট ছোট গার্ডার ক্লিপ, মধু, এটাও একটা তেল আমার মাথার, ভীষণ ঘেঁটে গেছে এলোমেলো হয়ে পুরো। দেখো ওই কাভারটা সেদিন সে বানিয়ে এনে দিয়েছে, দেখো কেমন হয়েছে, ভাল লাগছে না দেখতে। এটা একটা আমার লিপস্টিক, নেল কোট, সিঁদুর কৌটো, লিকুইড সিঁদুর। লিকুইড সিঁদুর আমি খুব একটা লাগাই না, কিন্তু রেখেছি, কোনো সময় ইচ্ছে হলে একটু লাগাই। ফেস পাউডার, ব্যাস এই সব, মানে কি বলতো যত হাতের কাছে সব মানে যেগুলো আর কি চট করে দরকার পড়ে, হয়তো টুকটাক দরকার পড়লো সেই সব জিনিস, আমার সাজার জিনিস এইসবগুলোই আমি এখানে বেশিরভাগ রাখি। তো গুছিয়ে নিই তাহলে, ঠিক আছে।
আর আমার কুচনা এখন কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আর কোনো এখন কাজ নেই। এবার এবার আমি একটু শোবো, কারণ সেই সকালবেলা থেকে বসে আছি তো, আর পিঠটা একটু ব্যথা করছে, তো এবার আমি একটু শোবো। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এতটাই, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে প্লিজ যদি কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, কেমন? সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে যখনই আমি ভিডিও পোস্ট করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।